সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু ভোট ডাকাতির বিষয়টা ধরা পড়ল যে এই নির্বাচন কমিশনের আন্ডারে এটা কিন্তু প্রথম একটা উপনির্বাচন ইভিএম থাকার পরও যে ঘটনাগুলো ঘটেছে তাহলে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে না ইভিএম এর কিন্তু প্রবলেম না প্রবলেমটা হচ্ছে যে ম্যানেজমেন্ট ইভিএম মেশিন কিন্তু যদি না হতো তাহলে কিন্তু ভোট কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটতো যে সমস্ত লোকেরা জোরপূর্বক বুথের মধ্যে ঢুকে একটা পক্ষের নির্দিষ্ট বাটনে টিপে ভোটটা দিয়ে যায় তারা হচ্ছে যে ভোট ডাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা দৈনিক করতোয়ার সাপ্তাহিক আয়োজন করতোয়ায় সাত দিন অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা জানেন যে গত পরশু বগুড়ার পার্শ্ববর্তী গাইবান্ধার পাঁচ আসনের উপনির্বাচন হয়ে গেল সেই নির্বাচনে অনেক ঘটনা ঘটেছে এইসব ঘটনা নিয়ে গত এক সপ্তাহে যেসব বিশেষ বিশেষ ঘটনা ঘটেছে সেগুলোর সংবাদ যেসব শিরোনাম ছাপা হয়েছিল দৈনিক করতোয়ার প্রথম এবং শেষের পাতায় তার থেকে বাছাই করা কয়েকটি শিরোনাম আমরা প্রথমেই উপস্থাপন করব তার আগে আমি পরিচয় করে দেবো আজকে বিশেষ বিষয়ের উপর যে আমাদের আলোচনা হবে সেই আলোচনার জন্য যিনি উপস্থিত হয়েছেন দৈনিক বগুড়ার যিনি ভারপ্রাপ্ত সম্পাদক একই সঙ্গে তিনি বগুড়া প্রেস ক্লাবেরও সাবেক সভাপতি জনাব রেজাউল হাসান রানু তাকে আমি স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ শঙ্করদা আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং সেই সঙ্গে আজকে যারা এই দৈনিক করতোয়ার সাপ্তাহিক অনুষ্ঠান শুনছেন দেখছেন তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আচ্ছা আমরা তো যেহেতু আমাদের বরাবরই যে কাজটা করে থাকি প্রথমে যাচ্ছি যে বিগত সপ্তাহে অর্থাৎ আজকে দিয়ে যে সপ্তাহটা শেষ হলো সেই সপ্তাহ দিয়ে আমাদের এই যে যে সংবাদ প্রকাশিত হয়েছে প্রধান প্রধান সংবাদ সেগুলো কিছু অংশ আমাদের সামনে উপস্থাপন করার জন্য আচ্ছা আমরা এতক্ষণ দেখলাম আমাদের দৈনিক করতোয়ার গত সাত দিনে যেসব সংবাদের সংবাদ প্রকাশিত হয়েছে তার ভিতরে বাছাই করে কয়েকটি শিরোনাম এখন আমরা মূল আলোচনা যাবো যাওয়ার আগে বলতে চাই যে একটা খারাপ সংবাদ ছিল সেটা হচ্ছে যে গাইবান্ধা পাঁচ আসনের যে উপনির্বাচন ছিল সেটি বন্ধ হয়ে গেছে মানে কিছু অনিয়ম এবং যেটা অপ্রত্যাশিত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তা আমার মনে হয় যে এই সিইসির অধীনে অর্থাৎ এই যে নির্বাচন কমিশনের অধীনে এটাই ছিল প্রথম বড় ধরনের নির্বাচন এবং এই নির্বাচনটা ছিল তার জন্য অনেক একটা অ্যাসিড টেস্টের মতো তিনি আগামীতে কী ধরনের মানে আমাদের কাছে তিনি কতটা গ্রহণযোগ্য হতে পারবেন এবং জনগণের অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে কীভাবে গ্রহণযোগ্য হতে পারবেন তার একটা বড় একটি অ্যাসিড টেস্ট ছিল যাই হোক আজকে আমরা সেই নির্বাচন বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি এই নির্বাচন বন্ধ হওয়া এবং তার প্রেক্ষাপটটা একটু যদি আলোচনা করেন ধন্যবাদ শঙ্করদা আসলে বহুল প্রতীক্ষিত একটা উপনির্বাচন ছিল গত পরশু দিন কারণ বহুল প্রতীক্ষিত এই সেন্সে বলছি যে এই নির্বাচন কমিশনের আন্ডারে এটা কিন্তু প্রথম একটা উপনির্বাচন জাতীয় সংসদের নির্বাচন আগামী বছরে হবে তার আগে এটাই প্রথম একটা জাতীয় সংসদ আসনের নির্বাচনের ওনারা দায়িত্ব পেয়েছিলেন কিন্তু দায়িত্বটা পালন করতে যে ওনারা যেভাবে হোঁচট খেয়েছেন তা সেটা জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সবার কাছে ধরা দিয়েছে কারণ উনি বলেছিলেন যে আমরা ইভিএম মেশিন দিয়ে আমরা কিন্তু ভোট করতে চাই সেটার হিসাবে উনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ইতিপূর্বে সবার সম্মতি নেওয়ার জন্যে আলোচনা সভার আয়োজন করেছিলেন কিন্তু সেখানে বেশিরভাগ বিরোধী দল সেখানে তার সঙ্গে আলোচনা অংশগ্রহণ করেনি এবং যে কয়জন
যে কয়েকটা দল তার সঙ্গে আলোচনা করেছিলেন তার কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলগুলো কিন্তু ইভিএমে ভোট গ্রহণ না করার পক্ষে কিন্তু তারা মতামত দিয়ে এসেছিলেন। কিন্তু কিছুদিন পর আমরা কিন্তু দেখতে পেলাম যে সিসি মহোদয় বলছেন যে বেশিরভাগ রাজনৈতিক দল ইভিএম মেশিনে ভোট করার জন্যে মতামত দিয়েছেন, এই কারণে আমরা দেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ 150টি আসনে আমরা ইভিএম মেশিন দিয়ে আমরা ভোট গ্রহণ করবো আর কি। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ইভিএম এর বিষয়টা কিন্তু এখানে গৌণ এই কারণেই যে ইভিএম মেশিন কিন্তু যদি না হতো তাহলে কিন্তু ভোট কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটতো, যেটা আমাদের গাইবান্ধা উপনির্বাচনে যেহেতু ইভিএম থাকার পরও যে ঘটনাগুলো ঘটেছে তাহলে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে না। আমি আমি কিন্তু সেই দিকে আসতেছিলাম আর কি। বলেন বলেন যে উনি যে ইভিএম পক্ষে জাতীয় নির্বাচনটা করার প্রচেষ্টা নিচ্ছিলেন আর কি, তার একটা আপনি যেটা আগে বললেন একটা এসিড টেস্ট হিসাবে এটা একটা উনি নিয়েছিলেন আর কি, যে একটা উপকেন্দ্রে আমরা সবগুলো বুথে আপনার ইভিএম মেশিন ইউজ করবো আর কি। সেই দৃষ্টান্তে তিনি ওইগুলো ইউজ করে ভোটের ব্যবস্থা করেছিলেন। কিন্তু দেখুন যে জিনিসটা উনি কিন্তু ইভিএমের পক্ষে ছাপে গিয়ে বলেছিলেন যে ইভিএম মেশিনের কোনো দোষ নেই, এখানে ইভিএম মেশিনে যখন ভোট গ্রহণ করা হয় তখন যে সমস্ত লোকেরা জোরপূর্বক বুথের মধ্যে ঢুকে একটা পক্ষের নির্দিষ্ট বাটনে টিপে ভোটটা দিয়ে যায় তারা হচ্ছে যে ভোট ডাকাত বা দুষ্কৃতিকারী, এদের কারণে কিন্তু এই ইভিএম মেশিনের বদনামটা হয়। হ্যাঁ, তো এটা কিন্তু উনি জানতেন আর কি, এটাই উনি নিজেই বলেছেন। সেই দৃষ্টিতে উনি যদি আপনার এই উপনির্বাচনে আগে থেকেই প্রস্তুতি নিতেন যে আমি যে আশঙ্কাটা করেছি যে এখানে ভোট ডাকাতি হবে ইভিএম মেশিনের বুথের ভিতরে, সেটাকে যদি উনি নিয়ন্ত্রণ করতেন তাহলে কিন্তু এই ইলেকশনটা কিন্তু প্রশ্নবিদ্ধ হতো না। এটাকে যদি উনি ঠেকাতে পারতেন, কারণ ঠেকানো মানে তিনি পারতেন আর কি, এই সেন্সে যে একটা মাত্র আসনে প্রচুর সংখ্যক যদি উনি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োগ করতেন তাহলে তো হয়তো এই ধরনের সমস্যার সৃষ্টি হতো না। কিন্তু সেটাকে উনি 5 নির্বাচন কমিশনার কিন্তু 5 থাকলেন ঢাকায়, অন্তত একটা সরজমিনী পর্যবেক্ষণ করার জন্য একজন অন্তত ওখানে তারা যদি মানে উপস্থিত থাকতেন, আমার মনে হয় ওখানে এই ধরনের দুর্বৃত্তায়নটা কিন্তু হয়তো বা করা সম্ভব হতো না। না ঠিক আছে, সেটা বলছেন, এটা 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 একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার যে দায়িত্বে যারা ছিলেন তাদের কতটুকু নির্দেশনা দেওয়া ছিল এবং নির্দেশনা তারা কতটুকু কাজ করেছেন, অথবা পরিস্থিতি এমন হতে যাচ্ছে তাদের ধারণা এরকম ছিল কিনা সেটা প্রশ্ন। যদিও জিএম কাদের সাহেব অর্থাৎ জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেব, ভারতের চেয়ারম্যান সাহেব কিন্তু উনি কিন্তু আগেই বলেছিলেন যে আমাদের নির্বাচনী এলাকায় কিন্তু বহিরাগতদের আনাগোনা দেখা যাচ্ছে, সেই হিসাবে কিন্তু আসলে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন তাদের কিন্তু বিষয়টা কিন্তু আমলে নেওয়া উচিত ছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মানে আমরা দেখছি যে নির্বাচন বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার পর আওয়ামী লীগের কিছু সমর্থক তারা ওই দিনই সন্ধ্যার সময় রাস্তায় টায়ার জ্বালায় তার প্রতিবাদ জানাচ্ছে এবং তারা ফলাফল ঘোষণার দাবি জানাচ্ছে। পরবর্তীতে রিপন সাহেবও যিনি প্রার্থী ছিলেন তিনিও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, তিনিও বলেছেন যে এটা ঘোষণা করা হোক সাংবাদ সম্মেলন করে, আর বাকি যে 4 প্রার্থী তারা কিন্তু সম্ভবভাবেই একসঙ্গেই তারা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তো এখন কিভাবে আপনার ইভিএম এর বিষয়টাকে যদি রাখার জন্য, কারণ আমাদের সিইসি যে কথাটা বলেছেন সেটা বলেছেন যে ইভিএম এ ভোট করা হবে এবং একই সঙ্গে সেখানে সিসি ক্যামেরা লাগানো হবে। আজকে কিন্তু আমাদের একটা বড় লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে সিসি ক্যামেরার মাধ্যমেই কিন্তু এই ভোট ডাকাতের যে কথা আপনি বললেন, ভোট ডাকাতের বিষয়টা ধরা পড়লো এবং সেটা কিন্তু ঢাকার বিষয়টিকে তারা দেখতে পেরেছেন। তাহলে কি এরকম যদি ক্যামেরার ব্যবস্থা করা যায় তাহলে কি ইভিএম এ কোনো প্রবলেম হবে কিনা? না, ইভিএম এ যেটা বল ইভিএম এর কিন্তু প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্ট যেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এই যে বুথের মধ্যে অনধিকার প্রবেশ করছে তাদের যদি ঠেকাতে না পারে তাহলে তো এটা চলবেই। আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনার জানেন যে এই গাইবান্ধার এই 5 উপনির্বাচনে আপনার ভোট কেন্দ্র ছিল কিন্তু 154টা এবং বুথ ছিল কিন্তু 952টা। এই 952টাতেই কিন্তু আপনার সিসি ক্যামেরা লাগানো ছিল,
সবগুলোই ও ঢাকা থেকে কেন্দ্র অফিস থেকে দেখছিলেন আমাকে, কিন্তু ওনার যে বক্তব্যটা সেটা হচ্ছে যে আমি 50টা কেন্দ্রে যখন দেখছি এরকম ভোট কারচুপি হচ্ছে, অনধিকার প্রবেশ করে ভোট অন্যের পক্ষে একটা পক্ষে নিয়ে নিচ্ছে। তারপরে কিন্তু আরেকটা কথা উনি বলেছেন যে অন্যান্য যে কেন্দ্রগুলো আছে সিসি ক্যামেরা লাগানো ছিল কিন্তু সেগুলো বাইরে থেকে কিন্তু তার কেটে দেওয়া হলো, যেগুলো উনি আর ওখান থেকে পর্যবেক্ষণ করতে পারছিলেন। তাহলে এদের বাইরে থেকে তারটা কেটে দেওয়া হলো, তাহলে ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী লোকের লোকজন কি করতেছিলেন? এই জন্য তো জিনিসটা এসে সবকিছু আপনার যে ইভিএম মেশিনের উপর কিন্তু সব এসে দোষ হলো। কিন্তু দেখতে হবে আমাদেরকে যে ওখানে যাদের দায়িত্বে আছে তারা সুচারুভাবে কাজটা করছে কি না। মূল কথা হচ্ছে যে ওখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছে তাদের মানে দুর্বলতাই হোক আর সেখানে কিন্তু সেই ব্যাপারে আমাদের নির্বাচন কমিশনার রাশেদা সুলতান আমাদের বগুড়া এসেছিলেন আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করার জন্য গত 30 সেপ্টেম্বর বগুড়াতে। সেখানে কিন্তু একটা কথা বলেছিলেন ইভিএম সম্পর্কেই, যে ইভিএম সম্পর্কে আমরা অনেকে অনেক আপত্তি তুলে অনেক কিছুই তোলেন, আমরা কিন্তু বারবার বলেছি যে ইভিএম এর কোথায় ত্রুটি সেটা আপনারা ধরায় দেন। আমাদের কাছে অভিযোগ করলে শুধু তো হবে, আমাকে প্রমাণ করতে হবে যে ইভিএম এর এটা আমাদের জন্য মানে কাজ হবে না, এটা আমাদের সঠিকভাবে হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে ঢাকায় নির্বাচন কমিশনার প্রধান নির্বাহী কমিশনার যখন গত 8 তারিখে অর্থাৎ 8ই অক্টোবর সারা দেশের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে যখন মিটিং করেন তখন কিন্তু উনি বোঝানোর চেষ্টা করছিলেন যে বিগত নির্বাচনে যেসব অভিযোগ এসেছে তার জন্য মাঠ পর্যায়ের এইসব ইয়ারে দায়ী, তখন তার প্রতিবাদ করেছিলেন এএসপি এবং ডিসিরা। তারা কিন্তু একটা প্রস্তাবনা রেখেছেন যে বুথের সংখ্যা কমিয়ে বাড়িয়ে সেটাকে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জাতীয় নির্বাচন আর 300 আসনের সবগুলো নিয়ন্ত্রণ সেই সময় হয়তো অসম্ভব হয়তো ব্যাপার হয়ে যেতে পারে, কিন্তু এখন তো যখন একটা বিচ্ছিন্ন ভাবে উপনির্বাচনে একটা আসনে কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনীর তো বিশাল একটা ঘর, সেখানে নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু ছিল আর ছিল কিন্তু করতে পারেনি, এটা একটা ব্যর্থতা আর কি। আর যে জিনিসটা আমরা খেয়াল করছি আর কি সেদিনকার যে আলোচনায় ডিসি এবং এসপি মহোদয়ের সঙ্গে, সেটাকে কিন্তু একজন কমিশনার কিন্তু বলেছিলেন যে আপনারা এই যে ডিসি এসপি আপনারা আপনাদের অধস্তন যারা ম্যাজিস্ট্রেট টেস্টে থাকে তাদেরকে আপনি এই জ্বালানি তেলে টাকা দেন না আপনারা, হ্যাঁ তখন তো ওনারা প্রতিবাদ করে উঠছেন যে না আমাদের আরো তেলের টাকা দিতে হবে হেন তেন ইত্যাদি, তখন তো এত ভাবে ইয়েটা তারা ইয়ে করছেন শাউটেড করছেন যার জন্য ওই নির্বাচন কমিশনার কিন্তু আর তার বক্তব্য শেষ করতে পারেননি। এবং এটাতে তাহলে বলা যাচ্ছে যে এখন নির্বাচন কমিশনারের এই ইয়েটা তারা কি বড় না তার অবস্থান মাঠ পর্যায়ের দায়িত্ব পালন করবে তারা বড় না। এখন এখানে যে সাগাটাতে যে কাজটা হয়ে গেল, এখানে যে এসপি ছিলেন ডিসি মহোদয় ছিলেন তারা একটা নির্বাচনী এলাকা তারা নিয়ন্ত্রণ করতে পারলেন না, এটা কেমন কথা হলো আর কি। তাহলে 300 আসনের সময় তারা কিভাবে করবে? ঠিকই বলেছেন, কারণ আজকে এটা কিন্তু একটা ছোট্ট যে কথাটা বলা যেতে পারত যে গোটা বাংলাদেশের মধ্যে একটা মাত্র জায়গায় যেখানে নির্বাচন হচ্ছে সেখানে যে আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণ করোনা যায় তাহলে আগামী নির্বাচন, যেহেতু আমাদের দেখা যাচ্ছে যে যত নির্বাচন এগিয়ে আসছে তত কিন্তু সংঘর্ষ বাড়ছে এবং দিন দিন বাড়বে, এটাই স্বাভাবিক, আমরা এর আগেও দেখে আসছি। এখন রাস্তার সংঘর্ষ হয়তো বা আপাতত ব্যাপার ঠেকানো হতে পারে, কিন্তু যদি এরকম মানে ভোট কেন্দ্রের যে সংঘর্ষ যেগুলো হবে সেগুলো কিংবা যেরকম ভোট ডাকাতি অপচেষ্টা অন্য কিছু যেগুলো ঘটনা ঘটবে যেটা আমাদের অপ্রত্যাশিত যেসব ঘটনা সেগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে তো আমরা যে গণতন্ত্রের প্রত্যাশা কথা সেটা হবে না। তাই আজকে আমরা আমাদের সর্বশেষ যে কথাটা বলতে চাই যে আমাদের নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার একটা ভালো কথা বলেছেন, তিনি যে ডিসিএসপিদেরকে একটা কথা বলেছেন সেটা হচ্ছে
যে আপনাদের আচরণটা যেন এমন হয় যেন আপনারা যেন কোনো দলের নন, এটা যেন প্রমাণ করা যায়। তা আজকে আমরা তাই মানে মনে করবো যে আজকে উনি যেমন এই কথাটা বললেন ঠিক তেমনিভাবে মাঠ পর্যায়ে যারা ডিসি অর্থাৎ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের লোকজন আছেন, তারা যদি একটু সক্রিয়ভাবে শক্তভাবে অর্থাৎ আমার মনে হয় যে কোনো ব্যাপারই না, কারণ তাদের অনেক অভিজ্ঞতা আছে এর থেকে বড় বড়, কারণ এখানে জ্বালাও পড়া অনেক ঘটনা ঘটেছে সেগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, এখন ভোট কেন্দ্রের এসব অনিয়ম সেটার একটা প্রমাণ তারা কিন্তু দৃষ্টান্ত হিসেবে রাখতে পারতেন, রাখতে পারতেন। হ্যাঁ, সে কথা বলছে জানি না, এখানে আমার মনে হয় যে এটা এখানে কেউ কেউ দাবি তুলেছে যে এটা তদন্ত হওয়া উচিত, যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য মানে এভাবে বহিরাগতদের অবাধ বিচরণ, তারপরে হচ্ছে ভোট কেন্দ্রের ভিতরে এভাবে অবাধ যাতায়াত কিভাবে সম্ভব হলো, এটা যেন দায়ী কেটে একটুখানি খুঁজে বের করা দেয়। আমার মনে হয় যে না, আমার মনে হয় কি একটু কথা বলে যায় যে নির্বাচন কমিশনার যেটা তার সম্মিলিত ভাবে যে সিদ্ধান্ত নিয়েছেন ভোট বন্ধ করার জন্য ওখানে এত অনিয়ম দেখার পরে, সেটার জন্য নির্বাচন কমিশনের সাধুবাদ পাওয়ার যোগ্য অবশ্যই। হ্যাঁ, কিন্তু তার সাথে সাথে এখন যে কারণে এই ভোট নেওয়ার বন্ধ করতে হলো সেখানে কারা কারা দায়ী তাদেরকে চিহ্নিত করা কিন্তু যাওয়া সম্ভব, চিহ্নিত করা, কারণ সিসি ক্যামেরাতে কিন্তু দেখা যাচ্ছে তারা অবৈধভাবে বুথের মধ্যে ঢুকেছে, অন্যের ভোট দিয়ে দিয়েছে, এগুলো চিহ্নিত করে যে আপনার গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটা আছে সে আলোকে তাদেরকে আইনের মধ্যে নিয়ে এসে যদি শাস্তি দেওয়া যায়, এটা ন্যূনতম শাস্তি হচ্ছে 2-5 বছরের 2-7 বছরের কারণ এবং সাথে সাথে জরিমানার ব্যবস্থা আছে। এগুলো যদি এই নির্বাচন পরবর্তী সময়ে যেটা করা সম্ভব হয় তাহলে কিন্তু এই নির্বাচন কমিশনের পথে একটু না হলে কিছুটা হয়তো ফিরে আসতে পারে, আস্থা ফিরে আসবে অবশ্যই, এবং ভবিষ্যতে যারা অনিয়ম দুর্নীতি দুর্বৃত্তায়ন করতে চাবে নির্বাচনকে কিন্তু তারা কিন্তু ভীতির মধ্যে থাকবে অবশ্যই। আমরা চাই যে আমাদের নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ফিরে আসুক এবং আমরা একটা সুস্থ নির্বাচন অর্থাৎ আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের মাধ্যমে একটা সত্যিকার অর্থে যে ভোটের যে উৎসব, হ্যাঁ, ভোট আতঙ্ক না হয়ে যারা উৎসব হতে পারে সেরকম একটা পরিবেশ তৈরি করবেন এবং সবগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণ সে যেন ভোটটা হতে পারে তার একটা, এবং জনগণ যেন তাদের ভোট প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারেন এবং নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশ আমরা এই প্রত্যাশা করি, এবং সেক্ষেত্রে যে যে ব্যবস্থা নেওয়া দরকার, যার যার যে ব্যবস্থা নেওয়া দরকার আছে অর্থাৎ অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে পরে এটা সম্ভব বলে আমরা সবাই মনে করি, আমরা মনে করবো যে এই কাজটা তারা করবেন। তাই আজকে আর কথা না বাড়িয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশের অর্থাৎ সুশাসনের বাংলাদেশের একটা প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। আপনারা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আজকে আমাদের যিনি অতিথি আছেন জনাব রেজাউল হোসেন রানু, যিনি দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক, একই সঙ্গে তিনি বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতা ভাইদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।